আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনায় রয়েছে, আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাসীদের জন্য দারুণ সুখবর, 15 সেপ্টেম্বর থেকে প্রথম দফায় চালু হচ্ছে সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। আগামী 15 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে প্রথম দফায় সৌদি আরবের আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হচ্ছে। সৌদি আরবে অভ্যন্তরীণ মন্ত্রণালয় এক টুইটে আগামী 15 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে প্রথম দফায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করার ব্যাপারে জানিয়েছে। এরপর কয়েক দফায় আগামী 1 জানুয়ারি 2021 থেকে সকল আন্তর্জাতিক ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে সৌদি আরব সরকার। এর ফলে আগামী 15 সেপ্টেম্বর থেকে দেশে আটকা পড়া প্রবাসীরা আস্তে আস্তে নিজ নিজ কর্মস্থলে ফিরে যেতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আগামী 15 সেপ্টেম্বর থেকে নির্দিষ্ট কিছু যাত্রী গ্রুপের জন্য প্রথম দফায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে যাচ্ছে সৌদি আরব। এছাড়া আগামী 1 জানুয়ারি 2021 থেকে সকল প্রকার ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা ডিসেম্বর 2020 থেকে করোনা পরিস্থিতি যাচাই করবে এবং 1 জানুয়ারি 2021 থেকে সকলের জন্য সৌদি আরবে আন্তর্জাতিক ভ্রমণের উপর থেকে সকল প্রকার নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। যে সকল নির্দিষ্ট যাত্রীবৃন্দ হচ্ছে, যে সকল প্রবাসীদের এক্সিট জিএনটি ভিসা, ওয়ার্ক ভিসা এবং ভিজিট ভিসা আছে, তারা সৌদি আরবে সকলেই প্রবেশ করতে পারবে এবং সৌদি আরব থেকে দেশে ফিরে যেতে পারবে। সকল সৌদি নাগরিক যাদের অফিসিয়াল ডিউটিতে অ্যাসাইন রয়েছে, মিলিটারি, সরকারি কর্মচারী, ডিপ্লোমেট, সিভিলিয়ান, তারা আন্তর্জাতিক ভ্রমণ করতে পারবেন। জিসিসি এর অন্তর্ভুক্ত দেশের নাগরিকরা সৌদি আরব প্রবেশ ও ত্যাগ করতে পারবেন। 15 সেপ্টেম্বর মঙ্গলবার থেকে শুরু হওয়া আন্তর্জাতিক ফ্লাইটে সামাজিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ভ্রমণের পূর্বে 48 ঘন্টায় পূর্বেই করোনা টেস্ট করাতে হবে এবং টেস্ট নেগেটিভ থাকতে হবে। এছাড়া মন্ত্রণালয় জানিয়েছে, ওমরা হজ চালু করতে ইচ্ছুক হাজিদের জন্য ওমরা হজ ও ওমরা হজের জন্য ভ্রমণ চালু করার ব্যাপারে একটি পরিকল্পনা তৈরি করা হচ্ছে এবং শীঘ্রই এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই সেই মাহেন্দ্রক্ষণ যেটার জন্য আপনারা অনেকদিন ধরে অপেক্ষা করছেন। অবশেষে আপনারা সৌদি আরবে প্রবেশের জন্য অনুমতি পাচ্ছেন। 15 সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে আপনারা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। এ ব্যাপারে বিস্তারিত আর তথ্য আপনাদেরকে ইনশাল্লাহ খুব শীঘ্রই দেওয়ার চেষ্টা করছি। আজকে সারাদিন নিয়ে আপনারা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাবেন, দয়া করে আমাদের সাথেই থাকবেন। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।